আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী একবার রোপণ করলে পাঁচবার হবে ফলন বিস্ময়কর ধানের জাত উদ্বোধন করেছেন বাংলাদেশি জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এবং যুক্তরাজ্যের কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নির্বাসনে পাঠানো হচ্ছে রুয়ান্ডায় করা হুশিয়ারি ঋষি সোনাকে শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া দ্যাসিফিক ইএসিএপি এর যোগ দিয়ে তিনি বলেন যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে তা এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আসিয়ান

volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity. দর্শক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর সম্মেলন কভার করছেন আমাদের রিপোর্টার আপেল মাহমুদ সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন তিনি গত বাইশে এপ্রিল থেকে জাতিসংঘের স্কেপে যে আশিতম অধিবেশন ব্যাংককে শুরু হয়েছে তার চতুর্থতম দিন অর্থাৎ আজকে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অধিবেশনে অংশ নেন সকাল সাড়ে নটার দিকে মূলত স্থানীয় সময় সাড়ে নটার দিকে এই অধিবেশনে অংশ নেন এবং আজকে যে মূল ইস্যুটি নির্ধারণ করা ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ বাংলাদেশ এসডিজির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রার দিকগুলো কিন্তু এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেন এবং দুই সালের মধ্যে কোন কোন লক্ষ্যগুলো অর্জন বাংলাদেশ করতে চায় এবং কিভাবে বাংলাদেশ এগোচ্ছে এবং কোন কোন দিকগুলো অন্যান্য দেশ ফলো করতে পারে সেই জিনিসগুলো কিন্তু আজকের এই অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন এর পাশাপাশি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু গাজা এরপরে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার যে বক্তব্য যে যুদ্ধ বন্ধ করার যে আহ্বান সে আহ্বান কিন্তু ব্যক্ত করেছেন এবং আলোচনার মাধ্যমে এই যুদ্ধ যেন বিশ্ব নেতারা বন্ধ বন্ধ করার উদ্যোগ নেয় সেই উদ্যোগের কিন্তু আহ্বান জানিয়েছেন একবার রোপণের পর পাঁচবার ফলন দেয়া জাতের ধানের জাত আবিষ্কার করেছেন বাংলাদেশের জিন বেজানী ড আবেদ চৌধুরী নয়াজাতের এই বড় ধান কেবল খাদ্য নিরাপত্তা নিশ্চিতই নয় ক্ষতিকর কার্বনের মাত্রা কমাতে ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন এর আবিষ্কারক ধানে এই জাত জনপ্রিয় করতে বিভিন্ন মহলকে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন ড আবেদ ফজলে রাব্বি রিপোর্ট মৌলভীবাজারের কুলাওরায় দিগন্ত জরা ফসলি মাঠের একাংশে নতুন সম্ভাবনার আলো জ্বেছে পাঁচ ফসলি বড় ধান দীর্ঘ দশ বছরের গবেষণার পর দুই হাজার বাইশ সালের জানুয়ারিতে রোপণ করা এই ধান গাছ একশো দশ দিনের প্রায় এক মিটার লম্বা হয় ফসল আসে মে মাসে সে ফসল কেটে নেওয়ার পর ন্যূনতম পরিচর্যা আর সারেই পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর আরও চারবার ফসল দেয় এই ধান প্রথমবার হেক্টর প্রতি ধান উৎপাদন হয় চার টন এরপর কখনো দুই টন কখনো তিন টন ফসল দেয় ডক্টর আবিদ চৌধুরী উদ্ভাবিত ধান পঞ্চপ্রিহী আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি তো মোটামুটি এইটাতে প্রতি হেক্টরে হেক্টরের হিসাবে পঁচিশ টন পঁচিশ টন হতে পারে এই এটা যে ইল পটেনশিয়াল আমরা যেটা বলি সেটা রয়েছে এখন এক এক মাঠে এক এক রকম হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে এটা আমাদেরকে গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠিত করতে হবে যে কোন জায়গায় কোন পরিবেশে কত হচ্ছে এই বিজ্ঞানী জানান তার এই আবিষ্কার সারা ফেলেছে বিশ্বের অনেক দেশে এই ধান বছরের যে কোনো সময় আবাদ করা যায় পঞ্চবিহ চাষে সঙ্গত কারণে কৃষকের খরচ কম হবে কেবল তাই নয় পরিবেশ রক্ষায়ও পঞ্চবিহ অবদান রাখবে বলে দাবি করেন ডক্টর আবেদ ক্লাইমেট মেডিকেশন এই কারণে যে এই ভ্যারাইটিগুলো যে পাঁচবার ফসল দিচ্ছে এটা নিচে রুট অনেক বেড়ে যাচ্ছে শেকড় এবং শিকড় বেড়ে যাওয়ার মানে হচ্ছে এটা অনেক কার্বন সিকোস্ট্রেশন করছে এবং আমরা ম্যাপে দেখলাম যে কার্বন সিকোস্ট্রেশন পঞ্চব্রিহির সাধারণ ধানের তুলনায় প্রায় দ্বিগুণ তো মাটিতে যখন কার্বন যাচ্ছে এটা তো কার্বন ডাই অক্সাইডকে থেকে মাটিতে নিয়ে যাচ্ছে এই কারণে এটা একটা ক্লাইমেট মডিকেশন টেকনোলজি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চের উদ্যোগে আয়োজিত সেমিনারে নয়া এই আবিষ্কার নিয়ে আশাবাদ জানান বিজ্ঞানী ও শিক্ষাবিদরা আমরা আরও কিভাবে আমরা আমাদের সারা দেশে ছড়িয়ে দিতে পারি এর আগে ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধক লাল চাল ও রঙিন ভুট্টা উদ্ভাবন করেছেন জিন গবেষক ডক্টর আবেদ চৌধুরী ফজল রাব্বি বাংলা ঢাকা হাওড়ে কৃষকদের দুশ্চিন্তার দিন শেষ এখন স্বল্প সময়ে ফলছে নতুন জাতের বড় ধান বর্ষা বন্যার আগেই যা ঘরে তুলতে পারছেন তারা ধান গবেষণা ইনস্টিটিউটের বেশ কয়েকটি জাত নিয়ে তাই আশায় বুক বেঁধেছেন কৃষকরা হবিগঞ্জ থেকে আব্দুল হালিমের রিপোর্ট জানাচ্ছেন সফিউল আলম সুজন চৈত্রে শেষ কিংবা বৈশাখের শুরুতে অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যার সংখ্যায় থাকেন হাওড়ের কৃষকরা প্রায় প্রতি বছরই ফসল হানি হয় এমন দুর্যোগে এই ক্ষতি ঠেকাতে বেশ কিছু নতুন জাতের ধান উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হাওড়ের এক হাজার ছয়শো জমিতে আবাদ ও সেই ধান কাটার মধ্য দিয়ে এর সুফল পেয়েছে ঘুমিয়াজুরি হাওড়ের কৃষকরা জাপানের আর্থিক সহযোগিতা হবিগঞ্জের বেসরকারি উন্নয়ন সংস্থা এসেট কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করেছে এই জাতে বিঘাপতি বিশ থেকে বাইশ মন ধান পেয়েছেন কৃষকরা আমাদের হাওড়ে অনেক বেশি পানি হয় কিছুক্ষণ বৃষ্টি দিলে হয় মানে ডুবে সব সবকিছু এখন আপনার এই ধানগুলা আমাদের দিকে আসাতে আমরা অনেক খুশি এবারে ধান অনেক ভালো হইছে বা আগের ধানগুলোতে অনেক পোকামাকড় অনেক আহ ক্ষতি করতো ধান যা আগামীটায় আমরা করব। নতুন ভারাইটির বীজটা আমার খেতে এ মজা আছে এই জন্য সেটাও ও চার হিসাবে কিভাবে এ জনসাধারণ মানে এ লোকজনের কাছে এ বারো চার আহ পরিচয় দিতে পারি সেই উদ্যোগ নিয়ে এখন কিছু 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 আমরা আহ জাতগুলো আসলে হাওয়ার খুব দ্রুত মানে কৃষকের মাঝে আহ দেওয়া দরকার চলতি বছরে হবিগঞ্জ জেলায় এক লাখ হাজার আটশো হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে এর মধ্যে প্রায় বত্রিশ হাজার হেক্টর জমিতে স্বল্প জীবনকালীন নতুন জাতের বোরো রয়েছে হাওড়ে কিন্তু আমরা জানি যে দুই এক দিনের ভিতরে বন্যার পানি যখন ঢুকে তখন কিন্তু কৃষকদের পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে যায় কিন্তু কৃষকরা কিন্তু অনায়াসী এই জাতটি যদি চাষ করে যেমন দুইটা নষ্ট হয় সেই এই জাতগুলো কিন্তু বন্যা আসার আগে যাতে স্বল্প জীবনকালীন জাত কাটতে পারে নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে জানান কৃষি কর্মকর্তারা বিপোর্ট এটিএন বাংলা অবৈধভাবে যুক্তরাজ্যে থাকা কয়েক লাখ অভিবাসীকে রুয়ান্ডায় নির্বাসনে পাঠাচ্ছে ব্রিটিশ সরকার এই বিল পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে তিন মাসের মধ্যে চার্টার ফ্লাইটে লন্ডন থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরের রুয়ান্ডায় পাঠানো শুরু হবে অবৈধ অভিবাসীদের এজন্য রুয়ান্ডা সরকারের সাথে চারশো বাষট্টি ডলারের চুক্তিও করেছে যুক্তরাজ্য আরও জানাচ্ছেন কেরামতুল্লা বিপ্লব ইংলিশ চ্যানেল হাজার অভিবাসন যুক্তরাজ্যের বিভিন্ন উপকূলে দশ বছরে এমন অবৈধ অভিবাসী সংখ্যা দেশটিতে বারো লাখ ছাড়িয়েছে বলে কয়েকদিন আগে এক ঘোষণায় জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ পথে প্রতি বছর কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মানুষের মৃত্যু হচ্ছে বলেও জানান তিনি

কিন্তু এত সুবিধার পরও ব্রিটেন থেকে রুয়ান্ডায় যেতে চাইছেন না এই অভিবাসীরা নির্বাসনের জন্য তালিকাভুক্ত অভিবাসীদের মধ্যে কয়েক হাজার বাংলাদেশি এবং ভারতীয় আছেন এর আগে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের পাঠানোর চেষ্টা করা হলেও মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবাদের মুখে তা বাতিল করা হয় অভিবাসীদের আশ্রয় দিতে দু বাইশ সালে রুয়ান্ডা সরকারের সাথে চারশো বাষট্টি মিলিয়ন ডলারের একটি চুক্তি করে ব্রিটিশ সরকার যার মধ্যে আগাম কিছু অর্থ পরিশোধও করা হয়েছে রুয়ান্ডায় নির্বাসিতদের পাহারায় পাঁচশো কর্মীর একটি নিজস্ব বাহিনীও সেখানে পাঠাবে যুক্তরাজ্য সরকার বিপ্লব বাংলা মিয়ানমারের সেনাবাহিনীর সদস্য সহ দুইশো জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্য চারজন সেনা সদস্য ইমিগ্রেশন সদস্য সহ মোট দুইশী জনকে মিয়ানমারের রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেয় দেশটির বিভিন্ন বাহিনীর এসব সদস্যরা ভোর ছয়টার দিকে কক্সবাজারে বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয় বাজারে এ ঘাটের কাছে বিজেপির প্রতিনিধি দলের সাথে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয় পরে কোস্টগার্ডে একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিনডুইনের উদ্দেশ্যে যাত্রা করে এবারে খেলার খবর এভারটনের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আবারো হোচুট খেয়েছে লিভারপুল ইউরোগান ক্লপের দল পরাজিত হয় দুই শূন্য গোলে গুডিসন পার্কে ম্যাচের সাতাশ মিনিটে জ্যারেড ওয়েটের গোলে এগিয়ে যায় এভারটন গোল শোধে মরিয়া অলরেডরা উল্টো আটান্ন মিনিটে ডমিনিক ক্যালভার্ট লুইনের গোলে দুই গোলে পিছিয়ে পড়ে এই নিয়ে সবশেষ চার ম্যাচে দুটিতে হার ও এক ম্যাচ ড্র করল লিভারপুল চার ম্যাচে চুয়াত্তর পয়েন্ট নিয়ে দুয়ে আছে তারা তিন পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে আর্সেনাল আর বত্রিশ ম্যাচে তেহাত্তর পয়েন্ট নিয়ে তিনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শেষ আগে কেবল সংবাদ শিরোনাম আরেকবার যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন ব্যাংককে জাতিসংঘের সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর একবার রোপণ করলে পাঁচবার হবে ফলন বিস্ময়কর ধানের জাত উদ্বোধন করেছেন বাংলাদেশি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী এবং যুক্তরাজ্যের কয়েক লাখ অবৈধ অভিবাসীকে নির্বাসনে পাঠানো হচ্ছে রুয়ান্ডায় করা হুশিয়ারি ঋষি সোনাকের দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে